আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের সবাই দয়ায় ভালো আছি। আমি আবারও চলে আসলাম আর একটা ডিজাইন নিয়ে। তো আজকে আমি একটা ডিজাইন দেখাবো, এটা কিন্তু যে ডিজাইনটা দেখো এটা কিন্তু বিভিন্ন জিনিসে দেওয়া যাবে বিভিন্নভাবে। তো আমি এখানে কিন্তু লক্ষ্ণ স্টিচটা দিয়েছি আর এখানে একটু বড় স্টিচ দিয়েছি, যাক মোটামুটি আমি যেটা আমি করেছি ওটা শেয়ার করবো। আর এখানে আমি যে কাপড়টা ব্যবহার করেছি এটা অর্গেন্ডি কাপড় বলে, এটাকে পাতলা একদম পেস্ট, হালকা পেস্ট কালারের। তো পাতলা কাপড় সাধারণত লক্ষ্ণৌ স্টিচে সেলাই করলে দেখতে ভালো লাগে। তো আমি এখানে যে সেলাইটা করেছি ওটা একটু শেয়ার করব সবার সাথে। তো আমি আজকে সদর দিক থেকে সেলাই করব। তো এই যে আমি ছুটা এইভাবে তুলে নিয়েছিলাম, এখন এখান থেকে এইভাবে আমি সেলাই করে নেব। আর আমি আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি সেলাইটা উল্টোভাবে, উল্টোভাবেও দেখিয়েছি সদরভাবেও দেখিয়েছি। তো আমার ভিডিওগুলো ফলো করলে অবশ্যই সবাই দেখতে পারবে যে কীভাবে সেলাইটা করতে হয়। তারপরও নতুনদের জন্য আবার দেখিয়ে দিচ্ছি। আর আমি সেলাই করার পর লাস্টে দেখিয়ে দেবো যে এই ডিজাইনটা কোথায় কীভাবে দিলে ভালো লাগে দেখতে, সেটা আমি বলে দেবো। তার আগে আমি একটু কমপ্লিট করে নেব। যার যেরকম সুবিধা হবে সে সেভাবে সেলাই করবে, কারণ অনেক সময় কেউ উল্টা দিক দিয়ে সেলাই করতে ভালো লাগে আর অনেকে শত দিক দিয়ে সেলাই করতে ভালো লাগে। তো আমি দুই দিক থেকেই সেলাই করি এবং দুটোই আমি শেয়ার করে দিয়েছি মানে সেলাইটা। আর যদি আমার ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে। আর আমি সাধারণত সবসময় চেষ্টা করি নতুন কিছু দেওয়ার, নতুন নতুন ডিজাইন শেয়ার করার জন্য, তাতে অনেকে ডিজাইনগুলো একবারই দেখলে করতে পারে। আর হাতের কাজে তো আসলে কোনো তুলনায় হয় না, যে কোনো জিনিসে হাতের কাজ করলে কিন্তু অনেক ভালো লাগে এবং সুতাটা একটু ম্যাচিং করে করলে ভালো লাগে। তো এখানে কিন্তু আমি আলাদা হালকা পেস্টের উপরে আমি দিয়েছি এখানে মানে পাতাগুলো দিয়েছি, এগুলো বোটল গ্রিন সুতা দিয়েছি। তা সুতা ইচ্ছা করলে একটু ম্যাচিং করে দিলে যে কোনো কালারের উপরে ভালো লাগে, তা আমি এখানে বোটল গ্রিন দিয়েছি। আর এখানে খয়েরি দিয়েছি ফুলের ভিতরে, এগুলো খয়েরি আর এগুলো একটু হালকা ক্রিম কালার দিয়েছি যাতে খয়েরির ভিতর ক্রিম কালারটা একটু দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমার কিন্তু এই যে কথা বলতে বলতে কিন্তু আমি করে নিয়েছি যে, আর যারা আমার ভিডিওটা এই প্রথম দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। আর নিত্য নতুন ডিজাইন আমি সবসময় দেওয়ার চেষ্টা করি, আমার ডিজাইনগুলো দেখতে পারবে। আশা করি সবাই পারবে। আমি যেভাবে ইজিভাবে খুবই ডিজাইনটা ইজি এবং সেলাইটাও খুবই ইজি। তো আর একদম ইজি সেলাই যে একটু সুন্দরভাবে করলে কিন্তু ডিজাইনটা মানে ফুটে তুললে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে আমি কথা বলতে বলতে কিন্তু আমি যে সেলাইটা করে নিয়েছি, তো আমি এখন একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর কীভাবে কোথায় দিলে ভালো লাগবে সেটাও বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমি সম্পূর্ণ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তো এই ডিজাইনটা যদি আমি কামিজের নিচে দিই তাহলে কিন্তু একটা ডিজাইন পাশাপাশি এখানে আর একটা এই ধরনের ফুল করতে হবে, এইভাবে কামিজের নিচে যতটুকু লাগে ততটুকু ফুল করতে হবে, এঁকে নিতে হবে আর কি তত বড় করে। আর যদি বুকের কাছে দিই তাহলে এটা কিন্তু এইভাবে ছোট বাচ্চাদের ফুরাগের বুকের কাছে দেওয়া যাবে, আর ছেলেদের ফতুয়ায় কিন্তু এইভাবে আলাদা এক সাইডে দেওয়া যাবে এইভাবে।
এভাবে আড়াআড়িভাবে এক সাইডে দিলে কিন্তু বেশ ভালো লাগবে। আর যদি জামার মেয়েদের জামার গলায় দিতে হয় তাহলে কিন্তু মাঝখানে ইয়ে থাকলে এই পাশে এটা আবার উল্টে এই পাশে আর একটা এইভাবে দিলে কিন্তু ভালো লাগবে। আর আর নিচ থেকে যখন উপর পর্যন্ত দেওয়া দেবে তখন এটা করার পরে আবার এর উপর থেকে আবার একে একে কিন্তু একদম বুক পর্যন্ত করে দেওয়া যাবে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর আজকের মতো আমি সবাইকে আল্লাহ হাফেজ দেবো, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ তো সবাই ভালো থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে।